নমস্কার বন্ধুরা, গুড়িয়ার সংসার উইথ অ্যাডভেঞ্চারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার ছোট্ট একটি বিয়েবাড়ির ভিডিও থাকবে, পাশেই বিয়েবাড়ি আমার, তো আশা করি খুব মজা হবে, খুব আনন্দ হবে। আপনারা দেখতে থাকুন ভিডিও, ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখবেন। বিয়েবাড়ির প্যান্ডেল, দুপুর থেকেই নিমন্ত্রণ, তো চলে এসেছি। এখন ছেলের আশীর্বাদই হচ্ছে, দেখুন সবার শেষে আমি পৌঁছেছিলাম। তারপরে এখানে পূজা হচ্ছে একটু ছোট করে, ওই ষষ্ঠী পূজা করে। তো পূজা হয়ে যাওয়ার পরে মোটামুটি দুপুর হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করলাম, ঠিক আছে। এই আমাদের বর, দুপুরবেলাতে এই বাড়ির এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এক্ষুনি খেতে বসবো আমরা। তো আমরা বরের পক্ষের লোক, মানে আমরা বরযাত্রী, আর যার বিয়ে হচ্ছে সে আমার এক জায়ের ছেলে। তো এখানে কলা পুকুর কাটা হচ্ছে, বর চান করবে। এবার সবাই মিলে চলে এসেছি আমরা বরণ ডালা নেওয়ার জন্য। তো বরণ ডালা নিতে এসে এখানে এরা প্রচুর চেঁচামেচি করছিল, ওই জন্য আমি সাউন্ডটাকে চেপে দিয়ে কথা বলছি। দেখলেন আছে না, এগুলো সারা দিনের আনন্দ, আমাদের খুব ভালো লেগেছে, খুব আনন্দ করেছি আমরা। বন্ধুরা, ভিডিওটিকে একটু স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে আমার রেসিপিগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি চট জলদি রেডি হয়ে যাই, রেডি হতে একটু টাইম লাগবে, তো রেডি হয়ে আবার আমি ফিরে আসছি। দেখুন মেহেন্দি করেছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি, ছেলে রেডি, বর রেডি, সবাই রেডি। ছেলে আর বর বাইরে গেছে, আমি এই রেডি হয়ে বললাম একটু কথা বলে নিই, তারপরে যাচ্ছি। তো এখন যাবো বিয়েবাড়িতে, গাড়ি এসেছি কি না জানি না, তো গিয়ে দেখি বাইরে। তো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। এখন ভিডিওটা একটু লম্বা করেই তুললাম, যাতে ফুল পিকচারটা আসছে না, তবুও যতটা দেখা যায়। ঘরে একটু লাইটের সমস্যা বলে অন্ধকার লাগছে, আমার দিকে তাকা। তো এখন বরযাত্রীর গাড়ি ছেড়ে দিয়েছি, ছেলে আমার শাশুড়ির কোলে বসে আছে।
গাড়ি থেকে নেমে হাঁটছি। রাস্তায় খুব একটা তো ভালো লাইট নেই, একটু অন্ধকার অন্ধকার লাগছে, তবুও আমি পুরোপুরি ভিডিওটা বানানোর চেষ্টা করেছি। আজ আমার এই বিয়ে বাড়ির ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। দেখুন, দেখতে দেখতে বিয়ে বাড়িতে চলে এসেছি, কনের বাড়িতে। তো এখানে তো প্রচুর গান বাজছে, সেই জন্য আমি সাউন্ডটাকে বন্ধ করে দিয়েছি। খুব বেশি ভিডিওটাকে আমি বড় বানাইনি, সকাল থেকে ছোট ছোট পাঠ করেই আমি দেখিয়েছি। তো আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বিয়ে বাড়ি পৌঁছে গেছি, এখন দেখিয়ে দিই একটু বরকে। বরও তো প্রথমেই চলে এসেছে, ফার্স্ট গাড়ি এসেছে বরের। বর এখানে সেই যে বসে আছে, তো চেঁচামেচি হচ্ছে বলে আমি কথাটা ক্যামেরার সামনে বলতে পারিনি। এবার অন্যদিকে এই কোণে, কোণের এখন আশীর্বাদই হচ্ছে। এখন বিয়ে শুরু হয়ে যাবে, তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। এখনই আমাদের বরযাত্রীর গাড়ি রওনা দেবে। একটু কনের সাথেও দেখা করে নিই, ভালো লাগবে খুব। বিয়ে বাড়িতে এসে গান বাজে না আর নাচানাচি না হলে কি ভালো লাগে? একটু লাস্ট নাচানাচি করেই আমরা বাড়ি ফিরে যাব। তো বন্ধুরা, আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, এরকম সুন্দর সুন্দর ভিডিও বা আমার রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।